কুষ্টিয়া জেলার দৌলতপুরে পৃথক অভিযানে পনেরো বোতল ফ্যান্সিডিল এবং একটি দেশীয় টু শুটার গান সহ তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয় দৌলতপুর জানিয়েছে উপজেলা হলুদবাড়িয়া থেকে আমদহ অভিমুখী তিন রাস্তার মোড়ে পুলিশের অবস্থান দেখে মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করে দুই যুবক এ সময় একজনকে আটক করা হয় তার দেয়া তথ্যমতে মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্কে অভিনব কায়দায় লুকিয়ে রাখা পনেরো বোতল ফ্যান্সিডিল উদ্ধার করা হয় আটক ওই ব্যক্তির নাম আফজাল হোসেন সে প্রাকপুর কারিগর পাড়ার গ্রামের মহিরুদ্দিনের ছেলে এদিকে উপজেলার কল্যাণপুর গ্রামে একটি বন্ধ গোডাউনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় টু শুটার গান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় মাদক উদ্ধারের ঘটনায় থানায় মামলা করা হয়েছে সময় আমার সামনে।